নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার এইটে ইন্ডিয়ার প্রথম ম্যাচ ইন্ডিয়া বনাম আফগানিস্তান ম্যাচ নিয়ে তো লাস্ট অফ দি একটা ইজি জয় ইন্ডিয়ার জন্য আফগানিস্তানের এগেনস্টে তবে মিথ্যা বলবো না এই ম্যাচটা নিয়ে একটু চাপে ছিলাম যে এই ম্যাচটা ইন্ডিয়ার জন্য একটু ট্রিকি হতে পারত তার কারণ হচ্ছে অবভিয়াসলি আফগানিস্তান এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বেশ ভালো ক্রিকেট খেলেছে তারা ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সঙ্গে পরিচিত এবং তাদের কাছে তিনটা কোয়ালিটি স্পিনের অপশন আছে যারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এফেক্টিভ হতে পারে এবং আজকের পিচও কিন্তু একটু স্লাগিস ছিল স্লো পিচ ছিল এবং সেখানে অবভিয়াসলি আফগানিস্তানের কাছে হেরে গেলে ইন্ডিয়া কিন্তু চাপে পড়তো তো সেখানে কিন্তু ডেফিনেটলি হ্যাঁ অবভিয়াসলি ইন্ডিয়া ফেভারিট হিসেবে নেমেছিল বাট একটু চিন্তা তো অবশ্যই ছিল ম্যাচটা নিয়ে যেন ইন্ডিয়া ম্যাচটা বার করে নেয় আসল চিন্তা আমাদের সেমিফাইনাল ফাইনালে হয় সেখানে কি হবে জানা নেই এবারেও বাট ঠিক আছে সুপার এইটে কিন্তু এই ম্যাচটা জিতে ইন্ডিয়া সেমিফাইনালের দিকে একটা বাড়িয়ে রাখলো নেক্সট দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলে ইন্ডিয়া সরি সেমিফাইনালে চলে যাবে তো সেখানে আজকের ম্যাচের কথা বললে ব্যাটিং কিন্তু প্রথম দিকে করেছে ব্যাটিং দেখো এই পিছু হয়তো একশো একাশি রান যেটা ইন্ডিয়া করেছে সেটা অনেক বড় রান ভালো রান বাট তাও ব্যাটিং যেন সেই কনফিডেন্সটা দিচ্ছে না তো প্রথমত যদি আমরা কথা বলি কোহলি এবং রোহিত তাদের ওপেনিং জুটি কিন্তু এদিনও চলেনি তো শুরুটা কিন্তু ইন্ডিয়ার একটু স্লো হয়েছিল এবং রোহিত শর্মা কিন্তু আবারও সেই লেফটার্ম সিমারের বোলিংয়ে আউট হয়ে যায় তবে তারপরে সেই ঋষভ পন্থ অবভিয়াসলি ইন্ডিয়ার জন্য আজকে বেস্ট ব্যাটসম্যানকে সেটা বললে নো ডাউট বাট ঋষভ পন্থের কন্ট্রিবিউশনটাও ভুলে গেলে চলবে না ঋষভ পন্থ এমন সময় ব্যাট করতে এসেছিল সময় ইন্ডিয়া স্ট্রাগেল করছিল রান রেট কম ছিল এবং সেই সময় এসে কিন্তু ঋষভ পন্থ পাওয়ার প্লে ইউজটা করে পাওয়ার প্লেতে রানটা বাড়িয়ে নেয় এবং ছোট একটা কিন্তু খুব ভীষণ ইম্প্যাক্টফুল নখ কিন্তু ঋষভ পন্থ খেলে এগারো বলে কুড়ি রান করে যেই নখটা কিন্তু যথেষ্ট ভালো একটা নখ ছিল ইন্ডিয়ান টিমকে একটা মোমেন্টাম দেয় দেন তারপর আসে কিন্তু সূর্য কুমার যাদব এবং সূর্য কুমার যাদবী আজকে ইন্ডিয়ার ব্যাটিং এর হিরো তবে সূর্য কুমারের ব্যাটিং নিয়ে কথা বিরাট কোহলির ব্যাটিং নিয়েও কথা বলতে হবে কোহলি ছিল পারফরমেন্স কিন্তু এখনো আসছে না একটু চিন্তার জায়গা অবশ্যই থাকছে যদিও তোমার পিচ একটু শক্ত ছিল তবে এই পিচেও কিন্তু কোহলি চব্বিশ বলে চব্বিশ করলো যেখানে পিচ হয়তো দেখো অবিয়াসলি ব্যাটিং এর জন্য খুব সহজ ছিল না বা খুব শক্ত হচ্ছিল না সেখানে কোহলির ব্যাট থেকে একটা স্ট্রেট ছয় নবীন লক্ষ্যে দেখতে গেছে ওই একটা শটই কিন্তু কোহলি স্ট্যান্ডার্ডে কিন্তু ঠিকঠাক মানে বিলো অ্যাভারেজ ইনিংস বলতে পারো কি বলবো আর তবে তারপর কিন্তু সূর্য কুমার সঙ্গে আসে শিবম দুবে দুবে কিনে অনেক কথা বলেছি আর এই জায়গায় এসে নতুন করে কিছু বলার নেই তবে দুবাই থেকে দেখো অন্য কোনো ম্যাচে এক্সপেক্টেশন নেই আমার যে খুব ভালো কোয়ালিটির ফাস্ট বোলিং হচ্ছে দুবাই সেখানে চলবে সেটা আমি এক্সপেক্ট করছি না বাট আফগানিস্তানের এগেনস্টে স্পিন হিটার স্পিন ব্যাসার তাই দুবাইকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আফগানিস্তানের এগেনস্টে তো দুবাই ভালো খেলবে সেটা তো এক্সপেক্টেশন ছিল বাট একটা ছয় মারে কিন্তু দুবে হওয়া চলল না স্পিনের এগেনস্টে আউট হয়ে গেল এবং সেখানে কিন্তু অবভিয়াসলি যদি বিরাট রোহিত উপর দিকে রান্না করতে পারে পাঁচ নম্বরে দুবে যেরকম খেলছে এবং তারপর তোমার জাদেজা যেরকম খেলছে ব্যাটিং একটুখানি চিন্তা দেওয়ার মতো লাগছে খুব ভালো সামনে এবং সেটা যদি গুরুত্বপূর্ণ ম্যাচে গিয়ে করে সেখানে কিন্তু টিম ইন্ডিয়া ভাববে যে আমরা কি সিলেকশন সব ঠিকঠাক করেছিলাম এখনো যদিও সময় আছে তবে দেখা যাক সেটা সেখানে কিন্তু দুবেরও ব্যাট চলে না দুবে আউট হয়ে যায় তবে তারপর কিন্তু হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের একটা পার্টনারশিপ হয় কারা বলছিল ভাই হার্দিক পান্ডিয়াকে রেখে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাওয়া উচিত পান্ডিয়া ভাই ক্লাস প্লেয়ার গুরুত্বপূর্ণ সময় খেলে দেয় এবং সেখানে ভালো একটা পার্টনারশিপ করে এবং তার সঙ্গে সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদবের ব্রিলিয়ান্ট ইনিংস ছিল ওটা আজকে যেই পিচে বল ঠিকঠাক ব্যাটে আসছিল না রোহিত কোহলির মতো প্লেয়াররা স্ট্রাগেল করেছে আফগানিস্তানের ব্যাটসম্যানদের আমরা স্ট্রাগেল করতে দেখেছি সেখানে সূর্যকুমার যাদব আকাশ বলে চুয়ান্ন পাঁচটা চার তিনটে ছয় ব্রিলিয়ান্ট ব্যাটিং আলাদা লেভেলের ব্যাটিং করেছে অসাধারণ মানে একদম টপ লেভেলের ব্যাটিং যেটা টপ ক্লাস ব্যাটিং যেটা বলে সেটা কিন্তু সূর্যকুমার যাদব করে দেখিয়েছে এবং সেটার জন্য ইন্ডিয়া কিন্তু একটা ভালো টোটালে পৌঁছতে পেরেছিল নয়তো মনে হচ্ছিল ইন্ডিয়া একশো পঞ্চাশ একশো ষাটে হয়তো আটকে যেতে পারে বাট সূর্যকুমারের ওই আঠাশ বলে চৌদ্ন রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস তার পাশাপাশি হার্দিকও তাকে বেশ একটা সঙ্গতে একটা পার্টনারশিপ করে চব্বিশ বলে উত্ত্রিশ করে হার্দিক আই থিঙ্ক এবং লাস্টে গিয়ে অক্ষয় প্যাটেলের ফিনিশিং দেখো আমার এখনো মনে হয়েছে অক্সরকে সাথে ব্যাট করানো উচিত যাতে যাকে আটে ব্যাট করানো উচিত অক্সরের একটা ধাপ আগে ব্যাট করা উচিত কারণ বর্তমান সময়ে যাতে থেকে সে ভালো ব্যাটিং করছে ভালো ছন্দে আছে এবং সেখানে কিন্তু অক্সর প্যাটেল লাস্টে গিয়ে ছ বলে বারো রান করে রান কম বাট তোমার ফিনিশারের থেকে তুমি এইগুলো এক্সপেক্ট করবে যে আটে ব্যাট করতে আসছে সে যদি ছ বলে বারো রান করে তার মানে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে সেখানে কিন্তু ইন্ডিয়া টেনে টুনে একশো একাশি পৌঁছে যায় এবং আমি ভাবছিলাম একশো পঁচাত্তর প্লাস করলে ইন্ডিয়া ম্যাচটাই ফেভারিট হয়ে থাকবে কারণ পিচ অবভিয়াসলি টাফ ছিল ব্যাটিং এর জন্য ইজি ছিল না এবং ব্যাটিং লাস্ট অব্দি ইন্ডিয়া ঠিকঠাক স্কোরে পৌঁছে যায় ভালো স্কোরেই পৌঁছে যায় এই পিচে একশো একাশি উইনিং টোটাল হয় এবং ইন্ডিয়া সেটা ডিফেন্ড করেও দেখিয়েছে যদিও প্রথম ওভারে কিন্তু অর্শদীপের এগেনস্টে গুরবাস কিছু ভালো শর্ট খেলে মনে হচ্ছিল যে গুড়বাস থাকলে কিন্তু চাপ হতে পারে তো ভাই দা গোট জাসপ্রীত বুমরা সেকেন্ড ওভারে আসে আর ভাই কি এক্সপেক্ট করছিল যে জাসপ্রীত বুমরা বল করতে এসে স্লোয়ার বল দিয়ে শুরু করবে গুড়বাসও এক্সপেক্ট করছিল না জাসপ্রীত বুমরার বলে কিন্তু ক্যাচ আউট হয়ে রহমানুল্লাহ গুড়বাস প্যাভিলিয়নে ফিরেছে গুরুত্বপূর্ণ উইকেট ছিল গুড়বাসকে আউট করা মানে কিন্তু আফগানিস্তানের ব্যাটিং চাপে পড়ে যায় এবং তারপর আসে অক্সার প্যাটেল চার নম্বর ওভারে মেডেন ওভার প্লাস উইকেট ওভার ওটা কিন্তু বোলিং করেছে দেন আবারও তোমার যশপ্রীত বুমরা আসে এসে কিন্তু পাঁচ নম্বর ওভারে আবার উইকেট নেয় তো সেখানে প্রথম পাঁচ ওভারের মধ্যে তিনটে উইকেট ফেলে ইন্ডিয়া রীতিমতো চাপে ফেলে দিয়েছিল তোমার আফগানিস্তানকে দেন গুলবদিন নাইব এবং ওমর সাহের মধ্যে একটা পার্টনারশিপ হয় পরিবর্তনও কিন্তু ইন্ডিয়ার টিমে হয়েছিল আমাদের ম্যাচ প্রিভিউ দেখে নিও যেখানে আমরা আলোচনা করেছিলাম যে ইন্ডিয়ান টিমে একটা চেঞ্জ হবে এবং কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজের জায়গায় আসবে তো যে প্লেইং ইলেভেনটা আমরা প্রেডিক্ট করেছিলাম সেটাও হান্ড্রেড পার্সেন্ট মিলে গিয়েছিল তো কুলদীপ যাদব তো আসতোই এটা তো হতো এবং কুলদীপ যাদব কিন্তু গুলবাদিন রবীন্দ্র করে দেয় নাজিবুল্লাহ জাদরান আরো এক ব্যাটসম্যান ছিল যাসপ্রীত বুমরা আছে তাকে আউট করে দেয় যশপ্রীত বুমরা তো আলাদাই টুর্নামেন্ট চলছে এবং সেখানে কিন্তু যশপ্রীত বুমরা ভারতের সব থেকে বড় প্লেয়ার এটাও আমরা টুর্নামেন্ট শুরুর আগে আলোচনা করেছিলাম যে ইন্ডিয়াকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে গেলে সব থেকে বড় মানে ফ্যাক্টরটা হতে পারে কিন্তু যশপ্রীত বুমরা এবং সেখানে কিন্তু নাজিমুল্লা যাদ আউট করে জাজপ্রীত দুমরা পুরো ম্যাচে ওখানে শেষ করে দেয় এবং তারপর গিয়ে কিন্তু আরশদীপ সিং আসে এসে একই ওভারে হ্যাট্রিকে চলে গেছিল মানে অনেক হ্যাট্রিক ছিল যেখানে কিন্তু প্রথমে রশিদ খানকে আউট করে দেন তোমার নবিনুল হককে আউট করে এবং তিন নম্বর বলটাও যেটা আর কি বোধ হয় কে ডিফেন্ড করল ফজল ফারুক ডিফেন্ড করেছিল যেটা চার হয়ে যায় ওই বলটাও কিন্তু এমন একটা বল ছিল যেখানে কিন্তু ওটা আউট হওয়ার মতোই বলছিল ছিল ও পেয়ে যেতে পারতো আরশদীপ সিং বাট সেখানে কিন্তু ডেফিনেটলি ভালো বোলিং ইন্ডিয়া করেছে এবং লাস্ট অব ইন্ডিয়ার জন্য একটা বড় জয় ভারতের বোলিং এর কথা বললে সব বোলারই উইকেট নিয়েছে তবে বেস্ট বোলার অবশ্যই জাসপ্রীত দোমরা চার ওভার সাত রান তিন উইকেট আনরিয়াল বোলিং স্ট্যাটস তবে ডেফিনেটলি যদি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা আই থিঙ্ক সূর্য কুমার যাদব কে দেওয়া উচিত

হতো সে একটা পেয়ে যেত সেখানে কিন্তু বড় জয় ইন্ডিয়ার যেটা কিন্তু ইন্ডিয়াকে সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে রাখলো তো সেখানে কিন্তু ইন্ডিয়া অবশ্যই সূর্য কুমারের এবং ভারতের ব্যাটিং শিবম দুবের ব্যাটিং নিয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানাতে বলবে না ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন অন করে দিও তো চলো সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই